আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রতিদিনই ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে এমন এক মহিলার কাহিনী শোনাবো যে কিনা জেনাকারী ছিল। আর এই জেনাকারী মহিলার 60টি সন্তানের জন্ম হয়েছিল এবং 60টি সন্তানের সবাই আল্লাহর ওলি হয়েছিলেন। তাই এই ভিডিওটি অন্যরকম হতে চলেছে। আর আপনি ভাববেন কিভাবে একজন জেনাকারী মহিলার 7 সন্তান আল্লাহর ওলি হয়েছিলেন। আর এই ঘটনাটি জানতে হলে আমাদের এই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের দিনী হাদিস ইউটিউব চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখতে হবে, যাতে করে এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন। তাহলে চলুন, ওই জেনাকারী মহিলা কি এমন করেছিল যার কারণে তার 60টি সন্তান আল্লাহর ওলি হয়েছিলেন। বন্ধুরা, ইসরায়েলে এক মহিলা বসবাস করত। সেই মহিলা ছিল খুবই সুন্দর। তার সৌন্দর্য এমন ছিল যে তাকে দেখে কেউ চোখ ফেরাতে পারত না। তাকে যেই দেখত সেই তার প্রেমে পড়ে যেত। আল্লাহ তাআলা তাকে এমন সৌন্দর্য দান করেছিলেন, কিন্তু তার খারাপ চরিত্র ছিল এবং সে তার সৌন্দর্যের অপব্যবহার করত এবং লোকদের কাছে গিয়ে হারাম কাজে লিপ্ত হতো। মহিলাটি জেনা করার কাজে এতটাই ডুবে গিয়েছিল যে জেনা করার জন্য সে মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়েছিল। মহিলাটি তার শহরের প্রায় সবার সাথে জেনায় লিপ্ত হয়েছিল, যার কারণে সেই জেনাকারী মহিলা ধনী হয়ে গিয়েছিল। সে তার নিজের জন্য একটা বড় প্রাসাদও তৈরি করেছিল এবং সেই প্রাসাদে থাকার জন্য সে তার ঘরে একটা সোনার খাটও তৈরি করেছিল। এই কারণে এখন আরও মোটা অঙ্কের টাকা নেওয়া শুরু করেছে। এই মহিলার পাশের বস্তিতে এক যুবক থাকতেন যে খুব আল্লাহওয়ালা ছিল। সে যুবকটি পাপ থেকে দূরে থাকে এবং দিনরাত একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করে। একদিন সেই নেককার যুবকটি কাজের জন্য সে বস্তির রাস্তা দিয়ে যাচ্ছিল আর সেই জেনাকারী মহিলাটি তার প্রাসাদের দরজা খুলে সেখানে বসেছিল। মহিলাটি তার প্রাসাদের দরজা খোলা রেখে বসেছিল। যখন সে তার প্রাসাদের কাছে পৌঁছালো, তখন তার চোখ না চেয়েও মহিলার উপর পড়ে গেল এবং তাকে দেখে সে আল্লাহর ভয়ে চোখ নামিয়ে নিল। যুবকটি চেষ্টা করছিল কিভাবে নিজেকে নিয়ন্ত্রণ করা যায়। এটা তার জন্য পরীক্ষাও ছিল যে তার নফসকে কিভাবে সে নিয়ন্ত্রণ করে। যুবকটি তার বাড়িতে ফিরে গেল, কিন্তু তার সৌন্দর্য তার মনের মধ্যে দিয়ে চলেছে, কিছুতে তার কথা ভুলতে পারছিল না। সবসময় যুবকটির মাথায় সেই জেনাকারী মহিলার সৌন্দর্যের ঘুরপাক খাচ্ছিল, কেননা মেয়েটি ছিল অসম্ভব সুন্দরী। আর ওই মহিলাকে যে একবার দেখত, সে কোনো কিছুতেই তার কথা ভুলতে পারত না, যতক্ষণ না তার সাথে জেনায় লিপ্ত হতো। আর এই আল্লাহওয়ালা যুবকটির একই ঘটনা ঘটল। আল্লাহওয়ালা এই যুবকটি নিজের নফসকে নিয়ন্ত্রণ করার জন্য সে নিজেকে নানাভাবে শাস্তি দিত। শাস্তিস্বরূপ সে নিজেকে বহুদিন না খেয়ে রেখে দিত। একবার আগুনের সম্মুখে দাঁড়িয়ে নিজে শরীরের আগুনের তাপ অনুভব করালো, কিন্তু সেই সুন্দরী মহিলার কথা তার মন থেকে কিছুতে সরানো যাচ্ছিল না। এই জন্য নেকার যুবকটি বেশি বেশি আল্লাহর ইবাদত করা শুরু করে দিল। আল্লাহর জিকির করতে লাগলো যাতে সেই সুন্দরী মেয়েটিকে ভুলে যেতে পারে। তারপর জিকির নফল ইবাদত করার পরেও নামাজে গিয়েও সেই সুন্দরী রমণীর কথা মনে পড়ে গেল। যুবকটি রোজাও রেখেছিল যাতে করে যুবকটি সুন্দরী মহিলার কথা ভুলে যেতে পারে। সে যুবক যতই কিছু করুক না কেন, আল্লাহ অন্য পরিকল্পনা করে রেখেছিল। ভাগ্য তার সহায় হলো না। একদিন নেকার যুবককে শয়তান ভালোভাবেই কুমন্ত্রণা দিয়ে দিল এবং এই যুবকটি ভাবল যে আমি যখন এই চিন্তা থেকে বের হতে পারবো না, তখন আমি একবার সেই মহিলার সাথে দেখা করব। এরপর যুবকটি ওই মহিলার কাছে গিয়ে তার জেনা করার পরিমাণ কত টাকা দিতে হবে সেই কথাটি জানতে চাইলেন। যুবক জিজ্ঞাসা করলেন কত টাকা নেবেন। মহিলাটি যুবকটিকে বলল এবং তার পরিমাণ শুনে তার বাড়িতে এসে তার আমানত সংগ্রহ করে এবং কিছু মালামাল বিক্রি করে যুবকটি মহিলার কাছে গেল। তারপর সেই মহিলার কাছে এই পরিমাণ টাকা নিয়ে তার কাছে গেল। সুন্দরী মহিলা এই যুবকটিকে তার স্বর্ণের খাটে ঘুমানোর বিছানায় বসিয়ে এই যুবকটি স্পর্শ করতে লাগলেন। তারপর এই যুবকটি অস্থিরতায় কাঁপতে লাগলেন এবং ভাবতে লাগলেন যে এত বছর ধরে আমি নামাজ আদায় করছি, জিকির করেছি, রোজা রেখেছি, আর তারপরেও সামান্য এই কাজের জন্য আমাকে জাহান্নামে যেতে হবে, আমার রব আমাকে দেখছেন। এই চিন্তা যখন যুবকের অন্তরে এলো, তখন আল্লাহর ভয় অন্তরে ঢুকে গেল। নেকার এই যুবক মহিলাকে বলল আমাকে ছেড়ে দাও এবং আমাকে যেতে দাও। আমি এমন কাজ করব না যে কাজে আমার রব রাগ হয় এবং আমি যে পরিমাণ টাকা দিয়েছি তা তুমি রেখে দাও এবং আমাকে যেতে দাও। সুন্দরী মহিলা বলল এখান থেকে চলে যা। কিন্তু মহিলাটি পরে ভাবল যে যুবকটি জেনা না করে এত ভয় পেল, কিন্তু অন্যরা তো এত ভয় পায় না। সে আল্লাহকে এতটাই ভয় পায় এগুলো ভাবতে ভাবতে তার সময় কেটে যায়। যুবকটিকে সেই সুন্দরী মহিলার খুব পছন্দ হলো। সে এখান থেকে দৌড়ে ফিরে গেল
যা অন্য কেউ করেনি এবং তারপর তাকে নিয়ে অনেক চিন্তা করল এবং সে যুবকটি সম্পর্কে জানতে রাত্রিবেলায় তার বস্তিতে গেল। সবার কাছ থেকে তার বাড়ির ঠিকানা জানতে পেরে দৌড়ে গিয়ে দরজায় টোকা দিল। তারপর সে নেকার যুবকের ছোট ভাই বেরিয়ে এলে সে বলল, কিছু বলবেন, কোনো সমস্যা হয়েছে কিনা। তখন এই মহিলাটি বলল, ওই যুবক কোথায়? তখন তার ভাই বলল, সে আমার বড় ভাই এবং সে কি অপরাধ করেছে তা সে জানে না, গতকাল দিন ইন্তেকাল করেছেন। মহিলাটি খুব অবাক হয়ে ভাবতে লাগলো যে যুবকটি কোনো অপরাধী করেনি, অথবা ভয়ের কারণে আল্লাহর ভয়ে তিনি মারা গেলেন। তাহলে আমি প্রতিদিন কত খারাপ কাজ করি, কত জেনা ব্যবিচার করি, তাহলে আমার কি হবে? এই কথাটি ভেবে মহিলার চোখে জল এসে গেল এবং সে মনে মনে অনুতপ্ত হলো এবং তারপর সে তার ভাইকে বাকি সব বলল। তখন এই মহিলা তার ভাইকে বলল, তুমি কি আমাকে বিয়ে করবে? তখন যুবকের ভাই বলল যে, এই মহিলা যখন সত্যিকার অর্থেই আল্লাহ তাআলার কাছে তওবা করেছেন, তখন আল্লাহ তাআলা তাকেও ক্ষমা করে দিবেন। যুবকের ভাই এই মহিলাকে বিয়ে করে তার সমস্ত সম্পত্তি এবং তার যে প্রাসাদ ছিল তাও বিক্রি করে দিয়েছিল, যা সোনার তৈরি ছিল। তিনিও তার সমস্ত টাকা পয়সা ও সম্পত্তি বিক্রি করে সেই টাকা গরিবদের মাঝে বিলিয়ে দেন। এরপর বাকি যা কিছু ছিল সব স্বর্ণ অলঙ্কার বিক্রি করে সব টাকা দান করে দিলেন। এইভাবে এই জেনাকারী নারী একজন নেককার মহিলা হয়ে গেল। এরপর মহিলা এত দিনদার হয়ে গেল যে কোনো পরপুরুষকে আর দেখতে পেত না, পরপুরুষ তার চোখের বিষ হয়ে গেল। এই মহিলার অন্তরে মহান আল্লাহর ভালোবাসা ও আল্লাহ ভীতি জেগেছিল। এখন সে আল্লাহর হুকুম মানতে চলতে শুরু করেছিলেন। এরপর আল্লাহ তাআলা তার নিকট 60টি পুত্র সন্তান দান করলেন। হুজুর গাউস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, তার সাথে সন্তানরা আল্লাহর ওলি হয়ে যায়। তৌবা করার মধ্যে যে কত বরকত লুকিয়ে আছে, যদি তা কেউ আন্তরিক চিন্তা তৌবা করে তবে কেন বড় পাপী হবে না? যদি কেউ আন্তরিক চিত্তে তৌবা করে তাহলে আল্লাহ তাকে ক্ষমা করবেন। তবে আমাদের উচিত আন্তরিকতার সাথে তৌবা করা। যদি কখনো জেনে বুঝে বা অজান্তে আমরা কোনো পাপ কাজ করে থাকি, তাহলে আমাদের উচিত আল্লাহর কাছে আন্তরিক চিত্তে তৌবা করা, কারণ আল্লাহ তাআলা অন্তত দয়ালু, পরম করুণাময় ও রহমতকারী। আল্লাহ তার বান্দাদের পাপ ক্ষমা করেন। তার পাপের জন্য এই দোয়া হলেও আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আমাদের সব গুনাহ ক্ষমা করার তৌফিক দান করেন, আমিন। এই ভিডিওটির মূল কথা হলো, আপনাদের গুনাহ যদি সাগরের ফেনা পরিমাণ হয় এবং আপনার মৃত্যুর আগ মুহূর্তেও যদি আল্লাহর কথা স্মরণ হয়, তখনই আপনি তৌবা করবেন। আর সবচেয়ে ভালো হয় যেখানে গুনাহ হওয়ার সম্ভাবনা থাকবে সে স্থান এড়িয়ে যাওয়া। তাই সব ভুলে আমাদের উচিত হবে এই মুহূর্তেই নরম মনে পূর্বের গুনাহের জন্য অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে তৌবা করা, কেননা তৌবাকারীকে মহান আল্লাহ তাআলা অনেক ভালোবাসেন। মহান আল্লাহ যেন আমাদের এই ভিডিও থেকে শিক্ষা গ্রহণ করে এই মুহূর্তে তৌবা করার তৌফিক দান করেন, তৌবা ইয়া রব্বিল আলামিন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিতে পারেন। আর এইরকম বিভিন্ন ইসলামিক ভিডিও ও বিভিন্ন শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের দিনই হাদিস ইউটিউব চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখতে হবে, যাতে করে এইরকম নতুন নতুন ইসলামিক ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত মহান আল্লাহ আমাকে এবং আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।